এটা মহারাজার 500 বছর আগেকার পুজো। এটা সেই পূর্বের যে নিয়মকানুন সেই বিধি অনুসারে এই পুজোটা হয়ে থাকে, সেটা আজকে হচ্ছে। এই চতুর্দশ এই শ্রাবণের শুক্লা অষ্টমীতে আমাদের পুজো আমরা শুরু করি, সেটা আজকে যুগচ্ছেদ দিয়ে পুজোটা শুরু হলো। এটা সন্ধ্যায় পুজো, এখন পুজো হলো, সন্ধ্যায় দুয়ারপক্ষে আসবেন, উনি মাকে নিয়ে যাবেন মগন বাড়িতে। মগন বাড়িতে এক মাস কন্টিনিউ পুজো হবে এবং তার মধ্যে সামনে কৃষ্ণ অষ্টমীতে এই বাড়িতে বিশেষ পুজো আছে, গৃহ পুজো, এবং রাধা অষ্টমীতে এই যুগকে যুগ চলে যাবে দেই বাড়িতে, এবং দেই বাড়িতে মহাস্থান বিশেষ পুজো হওয়ার পর টলিতে স্থাপন হবে। টলিতে স্থাপন হওয়ার পরে তাকে তিন দিন হাওয়া খাওয়ার পর প্রতিমার কাজ ফরমাটিটা শুরু হয়ে কাঠের পুজো যেটা হয় প্রত্যেক বছরই হয়, এবারও সেই ময়না কাঠের পুজো হলো, যেটা মায়ের শক্তিদণ্ড যেটার উপরে দুর্গা বড়দেবী তৈরি হবে, সেই শক্তিদণ্ডের পুজো আজকে হলো এখানে। এবং সন্ধ্যাবেলা আজকেই সন্ধ্যায় দুয়ারবক্সী আসবেন এবং তার সঙ্গে আমাদের আরও অন্যান্য কর্মকর্মচারীরা আসবেন। বক্সিবাবু দুয়ারবক্সী এনাকে নিমন্ত্রণ করে এখান থেকে মদনমোহন মন্দিরে নিয়ে যাবেন পালকি সহ, পালকিতে করে এবং বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা আকারে নিয়ে যাওয়া হবে। সেই শোভাযাত্রাটা এবারে অন্যান্য বছরের মতো হচ্ছে না, এবারে যারা হারে নেবেন শুধু তারাই আসবেন, অন্য কেউ থাকবেন না। আর এটা নিয়ে মদনমোহন মন্দিরে এক মাস পুজো হবে, এক মাস পুজো হওয়ার পরে সেটাকে দেবীবাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হবে এবং তার উপরে বড়দেবী তৈরি হবে। তৈরি হওয়ার এবারে বিশেষ একটা ব্যাপার হচ্ছে যে এবারে আশ্বিন মাস মনোমাস পড়ে যাওয়াতে এই দুর্গা ঠাকুর মহালয়ার দিন চক্ষুদান পর্যন্ত হবে, কিন্তু তারপরে আর দুর্গা ঠাকুরের অন্য কোনো কাজকর্ম হবে না। এক মাস দুর্গা ঠাকুর ঢাকা থাকবে, এক মাস পরে সেই ঢাকনা খুলে তারপরে আবার নিয়ম অনুযায়ী আবার সেই দুর্গা পুজোর অনুষ্ঠান।